ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد জনকবন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে মৃত্য দিবস পালন করা হারাম এখন আত্মীয় স্বজনদের মধ্য থেকে এখানে এমনভাবে দাওয়াত দেওয়া হয়েছে যেখানে না গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ সুবাহান হুয়া তালার আনুগত্য করতে হবে এবং পরে পর্যায়ক্রমে বান্দার আনুগত্য অর্থাৎ আদেশ নিষেধ মেনে না লাগে যদি সেটা কোরআন এবং সহি হাদিসের অনুকূলে হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা জরুরি যে আমি যে বান্দার কথাটা মেনে নিচ্ছি তাহলে সেটা কি আল্লাহর অবাধ্য হয়ে যায় কি না যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে সেক্ষেত্রে নেতারও আনুগত্য চলে না আল্লাহর অবাধ্য হলে নেতারও আনুগত্য চলে না তিরমিজির মধ্যে সতেরোশো সাত নম্বর হাদিস রয়েছে ফাইন ওমিরু ও ওলা ত যদি আমিরও এমন কোন কথা বলে যেটা কোরআন হাদিসের বিপরীত অবাধ্যতার কাজ এর কথা বলে তাহলে সেক্ষেত্রে তার কথা শোনাও যাবে না মানাও যাবে না এছাড়াও হাদিস রয়েছে শারহ সন্না দুই হাজার চারশো নম্বর হাদিস সোহিয়াল জামে সাত নম্বর হাদিস নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আল্লাহ নহবল الرسول صلى الله عليه وسلم বলেছেন لا تطعل مخلوق في معصيه খালেক প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার মাঝে কোন সৃষ্টির আনুগত্য চলবে না সৃষ্টির আনুগত্য চলবে না যদি সেটাতে আল্লাহ সুবহানাহু তালার অবাধ্য হয় এখানে দেখা যাচ্ছে যে যে মৃত দিবস পালন করা এটা আল্লাহর অবাধ্য এখন এটা অবাধ্যতার কারণে সৃষ্টির আনুগত্য করা যাবে না যদি সম্পর্ক ছিন্ন হয় তাদেরকে বুঝিয়ে যদি তারা না বুঝে তাহলে হোক শরীয়তের কারণে আল্লাহ সন্তুষ্টির কারণেই তো আপনি সম্পর্ক ছিন্ন করছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে যাজাই খায়ের দান করবেন এবং আপনাকে এমন উত্তম ব্যক্তিদেরকে দিবেন যারা অনেক ভালো হতে পারে অনেক ভালো অনেক দিনদার এইরকম ব্যক্তি আপনাদের বন্ধু হিসেবে নির্ধারণ করে দিতে পারেন এই জন্য নির কিছু নেই সবসময় হকের ওপর আটল থাকার জন্য চেষ্টা করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বাকু